ভাই আমি হ্যাকার, ভাই আমি হ্যাকার হতে চাই, আমি বাংলাদেশের সকল ইউটিউবার আড়াইতে চাই, সব ইউটিউবার আড়ায় টপ হ্যাকারে আমার নাম যাইতে চাই। তো ইউটিউবার আড়াইতে হয়ে গেলে তো তাগর লোক তো খেলতে হইব না, তাগর চ্যালেঞ্জ দিতে হইব, ওই যে কাপ্য ভাইকে আমরা চ্যালেঞ্জ দিই, আমরা চ্যালেঞ্জ দিতে হইব। তো আমি তাহলে একটা একটা শুরু করবো, একবার সবাই আড়াই দিব। তো কারে দিয়ে শুরু করা যায়? আমার কাস্টে দিয়ে শুরু করি। কাস্টে দেওয়াটা কি ঠিক হইব? হইব, সমস্যা নেই, কাস্ট তো কাস্ট। যে কেউ খেলতে ভয় পায়। তো আপনার যদি সাহস থাকে, আপনি আমি আপনার মুখ মুখের উপরে তো মারা যাবো না, মানে আপনার মোবাইলের উপরে ভিডিওটা ফিক্কা মারলাম, আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কইরা আমার ইউআইডিটাও দিয়ে দিলাম, পারলে ফিল্ড ইউজ পাঠায় চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন। জানি বয় টয় পাইবে, তো অ্যাকসেপ্ট করেন পারলে। হ্যাঁ হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস ইউর হোস্ট জারাগেমিং, চলে আসলাম মাত্র একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিকস তো অলরেডি বুঝেই গেছো কি নিয়ে হতে যাচ্ছে। গাইস প্রথমেই বলি, আমি অনেক অসুস্থ আর আমার গলাটাও ভেঙে গেছে, আর এর মধ্যে দেখলাম একটা টিকটকার আমাকে কাস্টম চ্যালেঞ্জ করছে, আর ওই টিকটকারকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, এখন ওকে আমি ইনভাইট দিব, দেখো আমার কি বলে। আসো ভাই আসো, আজকে তোমার খবর আছে। হ্যালো ভাইয়া। হ্যালো। তো ভাইয়া, তার আগে আমার কথার অ্যানসার দেন, আপনি গেমে কি করেন? আরে তুমি আমার একটু আগে যে কাস্টম চ্যালেঞ্জ করলা না, আমার কথা হলো আমি যারে চ্যালেঞ্জ দেই সে তো ভয়ে তো 3 দিন বিছানাতে উঠতে পারে না, গায়ে 100 ডিগ্রি উপরে জ্বর থাকে। তুমি আমারে চেনো, তুমি আমারে চেনো। আচ্ছা একটা আমি কথা বলি, তুমি আমারে চেনো? বাংলাদেশের সবাই আমারে হ্যাকার নামে চিনে, আর তুমি কি এখানের মধ্যে এই সামুরা পরনে সাকুরা পরে কি একদম হয়ে গেছো, প্রো প্লেয়ার হয়ে গেছো? না না, শুনুন শুনুন, আপনারা তো বাংলাদেশের মানুষ, আপনারে হ্যাকার বলে জানা, আর আমারে বিটুকে বলতো আমার হ্যাকার মানে, বুঝছেন? আরে তোমার তো বিটুকে, আর আমারে তো ওই কি আছে উগান্ডার প্লেয়ার আছে, তারপর আফ্রিকা প্লেয়ার আছে, ওরা আমাকে, আমি ওদেরকে খেলা শিখাইছি, ওদের কথা কি বলবো, আমি ওদেরকে খেলা শিখাইছি। যে বিটুকে যে বাংলা সার্ভার আইতে চায় কিল লিগে একটা খেলা শিখতে। শোনো তুমি ফার্স্ট লাইন করো, টিকটকে করো, হ্যাঁ এখানে সে করবে না, আমার সাথে করবে না, তো কোন ধরনের কথা আমাকে চ্যালেঞ্জ করতেছো তুমি? না আপু শুনেন শুনেন শুনেন, যা রাগ করার কিছু নাই আপু, না বিশ্বাস করেন আপু, যা রাগ করার কিছু নাই, বাট ফাইল আমি করি টিকটকে, ঠিক আছে, কিন্তু আপু গেম প্লে কিন্তু আমার আপু, আপনি যে যেভাবে বলতেছেন আমার কিন্তু গেম প্লে থেকে অবশ্যই ভালো, আপনার থেকে তো অবশ্যই ভালো। মানে তুমি আমার গেম প্লে দেখছো, তুমি আমার সম্পর্কে জানো? না আপু শুনেন শুনেন, আপনি স্বামী ভাইয়ের ভিডিও করে আপনি আজকে এই পর্যন্ত উঠছেন, কিন্তু আপনি তো এখন পর্যন্ত আমার লাগে খেলে দেন নাই, আপনি আমার গেম প্লে দেখছেন নাই। আরে আমরা ফানি ভিডিও বানাইলো, আমার গেমপ্লে অনেক ভালো ছিল সেটা সবাই জানে। কি বলবো আর আমার এই জায়গা আর কি বলার আছে, কি কোনার এটা তো মানুষ জানে, মানুষ সবাই হ্যাকার বলে জানে, এক নামে আমি বাংলাদেশে হ্যাকার, মানে আমারে মানুষ চিনে, তোমারে না আমারে মানুষ চিনে, মানে বুঝতে পারছো যারা গেমিং হ্যাকার। আচ্ছা আপু তাহলে আপনার কথাও থাক আমার কথাও থাক, না তাহলে একটা তাহলে একটা কাস্টম হয়ে যাক। অবশ্যই আমি একটু দেখা দাও, আমি হ্যাকার আমি জানি কি করবেন আপনি, আমি জানি জীবন আপনি করবেন না ভাই, আমার আজকে একটু কাজ আছে, আমার নেট খারাপ, এই সেই রয়েছে, জানি তো এগুলো বলবো। থামো রাসেল, তুমি থামে যাও, তোমার আর কোনো কথা বলার দরকার নেই, তুমি কাস্টমে আসো। না আপু এই যে আপনি যে আমার সর্বোত্তম যে টিকটক নিয়ে ফুটা দিলেন, জান আমি যদি মেসারি আমার টিকটক আইডি আপনার, আর একটা কথা বলেন না যে আমি সবসময় মজা করি, আর ভাইবেন না যে আমার মজা করতেছি, আমি যদি হারি আমার টিকটক আইডি পাঠাচ্ছো, এবার তুমি লাইনে আসছো, ঠিক আছে, যদি আপনি হারি, হ্যাঁ যদি যদি হেরে যাও তাহলে তোমার টিকটক আইডিটা আমার সাবস্ক্রাইবার একজনকে দিয়ে দিব, আর যদি আমি হেরে যাই আমার টিকটক আইডিটা তোমারে দিয়ে দিব, কি দিও? না আমি তো তোমার কি মনে হচ্ছে আমি আছি? আবার ভুলে যায় না কিন্তু, আমি কিন্তু মজা করতেছি না, টিকটক আইডি কিন্তু দিয়ে লাগবো, আর আমি হারলে আমার টিকটক আইডি দিয়ে দিই। আচ্ছা চলো, আচ্ছা চলো এলাম, তাহলে চলো এলাম, তাহলে চলো এলাম, কাস্টমার
নাইস ওর মনে হয় গ্লোয়াল লাগবে গ্লোয়াল নেই মনে হয় গ্লোয়াল দিই চলে গেছে মনে হয় কিছুই তো বুঝতেছি না আরে ভাই কি করলো এটা তাও দেখাচ্ছি এবার কো যাবে এবার আমাকে টিকটক অ্যাকাউন্টটা দিয়ে দাও না পুই ক্ষেত্রে একটা কথা আছে শুনে না কি কথা না মানে এলাম বলে এই ক্ষেত্রে আমি বলতে মানে আমার নেট প্রবলেম ছিল অনেক মেসেজ আসছে তুমি আমার নেট প্রবলেমে অ্যাক্টিং করে দিবে আমি মেরে দিছো একটা মেসেজ তোমার এই যেটা দিলাম যাও এটা তোমারে দান করলাম না না এটা কিন্তু আমি বলবো না আমার মেইন কথাটা শুনে না না যে আমার আসলে কি লাগে আসছে মেইন কথাটা শুনবেন না আপনি হ্যাঁ বলো বলো শুনতেছি আমি তো একটা কাজ করতে চাইতেছি না আমি বাংলাদেশ সব ইউটিউবারে হারামু হুম তারপর আমার একটা টার্গেট না তো আমার নানি বলছে কি যে কোন কাজ শুরু করতে গেলে সব শুরুর কাজটা হাতে হয় শুরুর কাজটা হাতে মাথা নত করতে হয় তাছাড়া বাকি কাজ সব হল যায় না এর লেগে আর কি নানির কথাটা রাখার লেগে আর কি আমি আর কি আপনার লগে মেসটা আসছি তাছাড়া দেখছেন তাছাড়া আপনি আপনি তো ভালো করে জানেন জান কি পরিমাণে হ্যাকার তাছে মিয়া তুমি যে কথা বললা এখন যে বুমটা ছাড়লা ওইটা তোমার একটু বা তোমার বাসায় পেছনে উঠবে সমস্যা নেই না না আমার না আমার নানি আমার নানি আমার নানির লেগে আমি হাতে বিশ্বাস করেন আমার নানির কথা আমার আম্মু কাছে সবসময় সবসময় নানির কথা শুনবা কথা ঘুরাবে না একদম কথা ঘুরাবে না তুমি মিথ্যা কথা বলবে না তুমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দাও আর আপু আমি আপনার শুরুতেই বলছি যে আমি মজা করব না না আমি মজা অনে তুমি আমার সাথে আমি তোমার সাথে সিরিয়াসলি গেম খেলছি এটা কাস্টম তো সিরিয়াসলি ছিল আপু আপনি তো সবসময় দেখেন আমি টিকটকে মজা করি না হ্যাঁ তুমি মজা করছিল না এবার সুন্দর করে তোমার আইডিয়া দিয়ে দাও না না তো আপু আমি তো সবসময় মজা করি তো আপনি ভাবলেন কেন যে আমি আপনার এবার সিরিয়াস হমু এটা আসলে মজা আছে না ভাই এটার মানে কি মানে হলো বলো এই যে আপনি আপনি এক দুই তিন এক দুই তিন করে মানে বুঝতে এক দুই তিন করে এক দুই তিন ভাই এটা কি হলো আমার সাথে